বাংলাদেশ ছাত্রলীগের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হলে দলীয় নেতৃত্বে জায়গা থাকতে হলে যে পদেই থাকে না কেন, সেটি বাংলাদেশ ছাত্রলীগের যে পর্যায়ে নেতৃত্বেই থাকুক না কেন, আমাদের যদি কেউ সংগঠন বিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়, শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়, তাহলে কিন্তু বিন্দুমাত্র ছাড় পাওয়ার সুযোগ নেই। আমরা যেমন বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি দায়বদ্ধ, যে কারণে কেউ যদি অপরাধমূলক কর্মকাণ্ড করে সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হয় এবং শিক্ষার্থীদের সঙ্গে ন্যূনতম অপ্রীতিকর ঘটনার আশ্রয় কেউ নেয়, প্রত্যেকটি ঘটনা কিন্তু আমরা অ্যাড্রেস করেছি, ব্যবস্থা নিয়েছি। এবং ছাত্রলীগের অভ্যন্তরেও যারা আমাদের দলীয় নির্দেশনা অমান্য করে কোনো ধরনের কর্মকাণ্ড পরিচালনা করবে, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থীর পক্ষে যারা কাজ করবে তারাই আমরা মনে করি যে দলীয় নির্দেশনা মেনে চলেছে। এটির ব্যত্যয় যদি কেউ ঘটে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণ করি, কারণ আমরা মনে করি যে সাংগঠনিক শৃঙ্খলা সেটি আমরা কখনোই কোনো অবস্থাতেই সেটিকে ক্ষুণ্ণ করে সেটি বরদাস্ত করার সুযোগ আসলে আমাদের নেই। এবং মানে আজকে ছাত্রলীগের নেতাকর্মীরা, এটি এমন একটি সংগঠন যেটি জাতির পিতা এই সংগঠনটির প্রতিষ্ঠাতা এবং এই সংগঠনটির একজন কর্মী আজকে আমরা বাংলাদেশের রাষ্ট্রনায়কের ভূমিকায় রয়েছেন, বৈশ্বিক উন্নয়ন ইতিহাসে রোল মডেলের দায়িত্ব রয়েছে, ভূমিকা পালন করছেন, এমডিজি এসডিজি বাস্তবায়নে গোটা বিশ্বে তিনি আইকনের ভূমিকা থাকছেন। তো তার নির্দেশনা বাস্তবায়ন করাকে শুধুমাত্র বাংলাদেশ ছাত্রলীগ তাদের সাংগঠনিক বিষয় নয়, এটি ছাত্র সমাজের পবিত্র দায়িত্ব হিসেবে মনে করে তার এজেন্ডা বাস্তবায়ন করি বাংলাদেশ ছাত্রলীগের কাজ। এবং আমরা এটিও সুস্পষ্ট করতে চাই যে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড সমস্ত কিছু দেশরত্ন শেখ হাসিনাকে ঘিরে, তো আমরা সেটি বাস্তবায়ন করা, সেটি অক্ষুণ্ণ রাখা, এটির মাধ্যমে ছাত্র সমাজের প্রত্যাশাকে আমরা নিরাপদ রাখতে পারবো বলে আমরা বিশ্বাস করি। এবং এই এটির কারণে কেউ যদি উপদলীয় রাজনীতির আশ্রয় নেয়, গ্রুপিং এর রাজনীতির আশ্রয় নেয় এবং সেটি করে কেউ যদি ভাবে যে পার পেয়ে যাবে, কোনো অবস্থাতেই পার পাওয়ার সুযোগ নেই। আমাদের মধ্যে সংশোধনের তাগিদ তো আমাদের মধ্যে সবসময়ই থাকে, যে কোনো আমরা চাই যে একটিও অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, বাংলাদেশ ছাত্রলীগ নিয়ে একটিও যেন নেতিবাচক ঘটনা না ঘটে। শুধু বাংলাদেশ ছাত্রলীগকে নয়, আমরা চাই যে ছাত্র রাজনীতি নিয়েই যেন কোনো নেতিবাচক ঘটনা না ঘটে, কারণ এখনও ছাত্র রাজনীতিকে কিন্তু আমরা প্রত্যাশিত মাত্রায় পরিশুদ্ধ করতে পারিনি, এখনও ছাত্র রাজনীতিকে আমরা প্রত্যাশিত মাত্রায় আধুনিক করতে পারিনি, এখনও ছাত্র রাজনীতিকে প্রত্যাশিত মাত্রায় আমরা স্টুডেন্ট ফ্রেন্ডলি করতে পারিনি, এখনও ছাত্র রাজনীতিকে আমরা মডার্ন থিঙ্কিং ক্রিয়েটিভ থিঙ্কিং এর উপযোগী আমরা করতে পারিনি, এখনও বাংলাদেশের ছাত্র রাজনীতিকে পূর্ণাঙ্গভাবে এক ধরনের পলিসি পলিটিক্সের জায়গা আমরা নিয়ে যেতে পারিনি। তো সে কারণে যে সমালোচনাগুলো হয়, যে নেতিবাচক ঘটনাগুলো ঘটে, সেগুলোকে আমরা কিন্তু স্বাগত জানাই এবং স্বাগত জানিয়ে সেগুলো যেন আমরা মোকাবেলা করতে পারি, ব্যবস্থা গ্রহণ করতে পারি, ভবিষ্যতে যেন না ঘটে সেই হিসেবেই কিন্তু আমরা নিই। এবং আমরা এমন দিনের স্বপ্ন দেখি যে যেদিন ছাত্র রাজনীতি নিয়ে কোনো ঘটনা ঘটবে না, এবং অভিভাবকেরা আমাদের আমাদের যারা সমাজের বিভিন্ন স্তরের মানুষ রয়েছেন তারা ছাত্র রাজনীতি নিয়ে গর্ব করবে এবং ছাত্র রাজনীতি করার মাধ্যমে একজন ছেলে মেয়ে আরও বেশি নৈতিকভাবে ঋদ্ধ হবে, ছাত্র রাজনীতি করার কারণে একজন ছেলে মেয়ে আরও মেধাবী আরও ডাইনামিক হবে। এবং ছাত্র রাজনীতি মানে শুধুমাত্র পলিটিক্যাল লিডারশিপ নয়, ছাত্র রাজনীতি মানে একাডেমিক লিডারশিপ অর্জন করা, ছাত্র রাজনীতি মানে বিজনেস লিডারশিপ অর্জন করা, ছাত্র রাজনীতি মানে আগামী দিনের উদ্যোক্তা হওয়া, ছাত্র রাজনীতি মানে আগামী দিনের শিল্পী হওয়া, বিজ্ঞানী হওয়া, ছাত্র রাজনীতি মানে আগামী দিনে কমিউনিটি সার্ভিসে আরো ব্যাপক ভূমিকা পালন করতে শেখা। এই যে ছাত্র রাজনীতির বৃহত্তর ক্ষেত্র, হুমায়ুন আজাদ যেটিকে বলতেন যে ছাত্র রাজনীতি আসলে বিশ্ববিদ্যালয় জীবনের অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত, তো আমরা ছাত্র রাজনীতিকে আসলে সেই জায়গায় নিয়ে যেতে চাই।